আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন মজাদার আরও একটি রেসিপি পুঁই বিচি ভাজি ভিওয়ার্স চলুন এবার রান্নাটা শুরু করা যাক এখানে আমি হাফ কেজি পরিমাণ পুঁই শাকের বিচি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ভিওয়ার্স এই পুঁইশাকের বিচি আপনারা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি কিনতে পারবেন চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল এবার আমি দিয়ে দিয়েছি এক টেবিলচামিচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচের ফালি এবার আমি সব কিছু ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ আমার পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে ভিওয়ার্স দেখতেই পারছেন এখন আমি করার মধ্যে দিয়ে দিব পুঁই শাকের বিচি বিচিটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেবো যেন তলানিতে লেগে না যায় এবার আমি সবগুলো পৈশাকের বিচি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে দিয়েছি আর নয় পুড়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভিওয়ার্স আপনারা চাইলে এই পুঁইশাকের বিচি চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন এবার আমি আরও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি আমি আবারও তিন মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দিলাম এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এখন শুধু এমনিতেই নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করতে হবে ভিওয়ার্স দেখুন পুঁইশাকের বিচির কালারটা কতটা পারফেক্ট মাসাল্লাহ। দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার তোলানিতে যে টুকু পানি আছে নাড়াচাড়া করে টুকু পানি আমি শুকিয়ে নেব আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও আমি পুঁইশাকের বিচির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ভিওয়ার্স আপনারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবার আমি চুলার উপর থেকে কড়াইটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব হয়ে গেল খুব সহজে মজাদার পুঁই শাক বিচির ভাজি ভিওয়ার্স এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ